2014 প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনার পরিস্থিতি। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে। সুদীপ্ত, এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? দেখো, কিছুক্ষণ আগে এই পরিস্থিতি শুরু হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর সঙ্গে। সুদীপ্ত, এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? প্রাথমিকে 2014 সালে যারা টেট উত্তীর্ণ কিন্তু নন ইনক্লুড চাকরি প্রার্থী, তাদের বিক্ষোভের কর্মসূচি ছিল করুণাময়ী কলেজের, করুণাময়ী যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অফিসের সামনে, এবং সেই মতো তারা কিন্তু জড়ো হন। এবং জড়ো হওয়ার কিছুক্ষণ আগে একটা নাগাদ কিন্তু তাদের, প্রথমে যখন গোটা 30 চাকরি প্রার্থী আসেন, তখন কিন্তু বিধাননগর কমিশনের এদের পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যান। এরপর কিন্তু কয়েক হাজার চাকরি প্রার্থী এই করুণাময়ী যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু তারা নেমে আসেন এবং সংঘবদ্ধ, তুমি আমাদের সঙ্গে থাকো, আসেন এবং সংঘবদ্ধভাবে ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী।